রিপাবলিকান নিয়ন্ত্রিত স্টেট থেকে বাসে আসা অভিবাসীদের চাপে নাজেহাল নিউ ইয়র্ক সিটি। এ কারণে নানা সংকটের মুখোমুখি প্রশাসন। সেই সব অভিবাসীদের ঢল সামলাতে ম্যানহাটনের র্যান্ডলস আইল্যান্ডে চালু হলো অস্থায়ী আশ্রয়কেন্দ্র। সেখানে থাকবে খাবার পানি সহ প্রয়োজনীয় মৌলিক সুবিধা। ক্যালিফোর্নিয়ার স্টকটনে তিনজনকে গুলি করে হত্যার দায়ে ওয়েসলি ব্রাউনলি নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার সান জোয়াকিনের ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির আদালতে তার বিরুদ্ধে নথি প্রমাণ পেশ করে প্রসিকিউটররা। আদালতে ব্রাউনলিকে সিরিয়াল কিলার হিসেবে আখ্যা দেওয়া হয়। গেল শনিবার স্টকটন থেকে আগ্নেয়াস্ত্রসহ আটক হয় 43 বছর বয়সী ট্রাক চালক ব্রাউনলি। ফ্লোরিডায় হারিকেন ইয়ানের পর রেকর্ড মাত্রায় বেড়েছে বিরল প্রজাতির ব্যাকটেরিয়া ভিব্রিও ভালনিফিকাসের সংক্রমণ। স্টেট হেলথ ডিপার্টমেন্টের মতে চলতি বছর এতে সংক্রমিত হয়েছে 65 জন, এছাড়া প্রাণ গেছে 11 জনের। 2011 সালে রোগীর সংখ্যা ছিল মাত্র 34। কর্তৃপক্ষের দাবি, হারিকেন ইয়ানে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। আমেরিকায় বন্দী কলম্বিয়ার শীর্ষ মাদক সম্রাট ও মোস্ট ওয়ান্টেড আসামি ড্যানিয়েল রেন্ডন হেরেরাকে 35 বছরের কারাদণ্ড দিয়েছে নিউ ইয়র্কের একটি আদালত। কোকেন পাচার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। ডন মারিওকে নামে পরিচিত হেরেরা কলম্বিয়ার একটি বিচ্ছিন্নতাবাদী ডানপন্থী আধা সামরিক বাহিনীর শীর্ষ নেতা। গণহত্যা, মাদক কারবার, অপহরণ, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশি এক রেস্তোরাঁয় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। চিকেন বিরিয়ানি অর্ডার নিয়ে বাকবিতণ্ডার কারণে দাহ্য পদার্থ ঢেলে রেস্টুরেন্টটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত অগ্নিসংযোগকারী ব্যক্তিকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। বাংলাদেশি ওই রেস্তোরাঁটি নিউ ইয়র্ক সিটির কুইন্সে অবস্থিত। আগুন লাগিয়ে দেওয়া নিউ ইয়র্কের ওই বাংলাদেশি রেস্তোরাঁর নাম ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিল। রাশিয়ার কাছে হারানো গুরুত্বপূর্ণ অঞ্চল খেরসন পুনরুদ্ধারে মরিয়া ইউক্রেন। ফলে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। আর বড় কোনো হামলা নয়, বরং শত্রুপক্ষকে কৌশলে টুকরো টুকরো করাই লক্ষ্য। মঙ্গলবার প্রথমবার কোনো মন্তব্য করলেন সামরিক অভিযানের কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন। দুই দশকেরও বেশি সময় পর নেহরু গান্ধী পরিবারের বাইরে সভাপতি স্থান পেল ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। বিশাল ব্যবধানে শশী থারুরের বিরুদ্ধে জয় পেয়ে কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছেন গান্ধী পরিবারের পছন্দের প্রার্থী 80 বছর বয়সী মল্লিকার্জুন খার্গে। দলীয় সদস্যদের 9,315 জনের সমর্থন পেয়েছেন খার্গে। আরেক প্রার্থী শশী থারুরের ভাগ্যে জুটেছে মাত্র 1,072 ভোট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লির নিউক্লিয়ার রিয়েক্টর প্রেসার ভেসেল স্থাপন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ শান্তির জন্য পারমাণবিক শক্তি ব্যবহারের নজির তৈরি করছে। এই বিদ্যুৎ হবে পরিবেশ বান্ধব। কোনো বাধাই এবার সরকার পতনের আন্দোলন থামাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান, এবার নির্দলীয় সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। আর সেই দাবি আদায়ের আন্দোলনে সব গণতান্ত্রিক দলই বিএনপির সাথে ঐক্যবদ্ধ আন্দোলনে যোগ দেবে। ইন্দোনেশিয়ার একটি ফুটবল স্টেডিয়ামে উগ্র সমর্থকদের লক্ষ্য করে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে সেখানে পদদলিত হয়ে 131 জনের মৃত্যু হয়। চলতি মাসের 1 অক্টোবর পূর্ব জাভায় আরেমা এফসি প্রতিদ্বন্দ্বী পার্সেবায়া সুরাবায়ার সাথে হেরে যাওয়ার পর সমর্থকদের সঙ্গে পুলিশের ওই সংঘর্ষে আহত হয় অন্তত 180 জন। এ ভয়াবহ স্মৃতি রাখতে চায় না ইন্দোনেশিয়া।